চল চল প্রকৌলে বাজে মাতল নিম্নে উত্তলা ধরণী তল চল 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 Thank you.
আসলে আমরা এখানে আজকে একটা প্রতিবাদী নাটক করেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ। আমরা সবসময় সকল অন্যায়ের প্রতিবাদ করে থাকি। আমরা মনে করি মঞ্চ হচ্ছে প্রতিবাদের সর্বোকৃষ্ট জায়গা, তাই আমরা মঞ্চ দিয়ে প্রতিবাদটা জানিয়ে থাকি। আর আজকে আমরা এখানে নাটক করেছি একটা বিশেষ প্রশ্নকে কেন্দ্র করে। আমরা আসলে প্রশ্ন করতে চাই যে আমরা যে আজকে নাটকটা দেখলেন এর মাধ্যমে, যে প্রতিটা মেয়ে আসলে আমাদের প্রত্যেকের থেকে কে কতটা নিরাপদ। যে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি বা আমাদের বান্ধবীরা যারা ক্লাসে থাকে বা আমাদের যে মেয়েরা আছে আমাদের সাথে তারা থাকে, তারা প্রত্যেকে আমাদের তার যে পাশের যে ছেলে মানুষটা আছে তার থেকে কতটা নিরাপদ। যতদিন না আমরা আমাদের পাশের যে মেয়েটা থাকবে তার প্রতি আমাদের নিজেদের যে মনোভাব এটাকে পরিবর্তন না করতে পারবো, যতদিন না আমরা আমাদের পাশের যে মেয়েটা থাকবে তার নিশ্চয়তা না দিতে পারবো যে সে আমার থেকে নিরাপদ, ততদিন যে ধর্ষক জন্ম দিতে থাকবে সব জায়গায়। এজন্য আগে আমাদের প্রত্যেকে নিজেদের ভেতরের যে মানুষটা আছে তাকে জাগাতে হবে এবং আমাদেরকে এটা বুঝতে হবে যে মেয়েরা সবসময় আমাদেরকে ভরসা করে, আমাদের ছেলেদেরকে ভরসা করে, এবং তাদের এই যে ভরসাটা, এই ভরসাটার মূল্যটা আমাদেরকে দিতে হবে। আমরা এটা বুঝাতে চেয়েছি যে আপনারা প্রত্যেকে আপনাদের পাশে যে মেয়ে রয়েছে, আপনাদের যে বান্ধবী রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করুন। তাহলে আমরা গত 2 দিন আগে আমাদের বোনের সাথে, আমাদের বান্ধবীর সাথে যে ঘটনা ঘটে গেছে এই ঘটনার ভুগতে পারবো, এই ঘটনার প্রতিরোধ করতে পারবো, এমন ঘটনা আর হবে না। আপনারা সবাইকে ধন্যবাদ আমাদের নাটক দেখার জন্য। আমাদের এই নাটক আজকে বিকাল